Assalamualaikum. আমি ফ্রুটস পাই বানাবো, সুগার ফ্রি ফ্রুটস পাই। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিব। তেল লবণ মাখানোর পরে এখন আমি এটা মাখিয়ে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিব, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আধা চা চামচের কম। ডোটা করার সময় শেষের দিকে এসে খুবই স্টিকি থাকে, হাতে চ্যাটপ্যাট করে লেগে থাকে, তো তখন টুক করে একটু হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি তেল দিয়ে নিয়েছি, তেল মাখিয়ে এভাবে আরও কিছুক্ষণ কষলাতে হবে। মুছে নেওয়ার পরে ডোটা এরকম মসৃণ হবে। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট, ঢেকে রেখে দেবো রেস্ট 10 মিনিট। আমি ময়দাটা 10 মিনিট রেস্টে রাখার পরে কিছুক্ষণ মুছে নেওয়ার পরে ডোটা এখন অনেক মোলায়েম হয়ে গেছে, এরকম হবে। রুটি বানাই যেভাবে, রুটি থেকে একটু মসৃণ হবে জিনিসটা, তো রুটি নরম ডো করে যে রুটি বানাই ওরকম। আমি এখন রুটি বানাবো। রুটিটা ময়দা দিয়ে বেলে নিতে হবে। আমি এভাবে একটা রুটি বড় করে একটা রুটি বানিয়ে নিলাম, বড় আর পাতলাটা এরকম। রুটির থেকে সামান্য একটু মোটা রাখতে হবে, যাতে আমার ফ্রুটসগুলো দিলে বিয়ের না হয়ে যায়। এই জন্য অতটা পাতলা না করে একটু ভারী রাখলেই ভালো হবে। আমি এরকম একটা মুখ খাতে বয়মের মুখ এতে আমি কেটে নিব। যার কাছে যেটা থাকে একটু গোল করে কেটে নিতে হবে, সাইজটা যার যেমন ইচ্ছা। এভাবে আমি টিকেটে আগে রেডি করে নিব। আমি যে বানাবো সুগার ফ্রি ফ্রুটস পাই, এখানে আমি কিশমিস কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এটা খেয়াল রাখতে হবে কিশমিশটা মিষ্টি হয়, যেন মনক কাছে না ভিতরে বিচি থাকে, ওইটা কখনোই নেওয়া যাবে না, ওইটা টক হয় এবং বিচিটা থাকে। আর এখানে আমি বাদাম, কাজু বাদাম, এটা যে কোনো বাদাম দেওয়া যাবে, তো আমার কাছে কাজু বাদাম ছিল। এখানে আমি কতগুলো খেজুর, যেহেতু আমি সুগার দিব না, তো মিষ্টির জন্য খেজুর আর কিশমিশ ব্যবহার করব। খেজুর খেজুর একটু বেশি করে দিলে আর চিনির কোনো দরকারই হয় না। অ্যাপেলটা খুব পাতলা করে করে কেটেছি, যাতে কসকস না করে ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কলা নিয়েছি, আর কলাটা আমি এভাবে একটু একটু 1/2 ইঞ্চির একটু কম মোটা করে কেটে নিয়েছি পিস পিস করে। এখানে একটা রুটি নিব, একটা কলার টুকরা মাঝখানে বসিয়ে দিলাম, কাঁটা চামচ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। এবং কলাটা বেশ পাকা হতে হবে, নরম হতে হবে, যেহেতু আমি চামচ দিয়ে এটা ম্যাশ করছি। আমি প্রথমে অ্যাপেলটা দিয়ে দিব, তারপরে বাদাম দিয়ে দিলাম, কিছু অ্যাপেল ছিটিয়ে দিলাম। এখানে যে কোনো বাদাম, সব ধরনের বাদাম দেওয়া যাবে। আমি দিয়ে দিলাম খেজুর, খেজুরও খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যে আমি এখন আরেকটা রুটি যা আছে আমার, এর উপরে দিয়ে দিব, দিয়ে আমি হাত দিয়ে একটু চাপ দিব। একটু হাত দিয়ে চাপ দিলে বসে যাবে। এখন আমি এটা দিয়ে এভাবে আটকে দিব, কাঁটা চামচ অথবা যে কোনো দিয়ে হাত দিয়েও করা যায়, এটা দেখতে সুন্দর লাগবে। এই জন্য আমি এটা দিয়ে সিল করছি কাঁটা চামচ দিয়ে, কেউ হাত দিয়ে চাইলে হাত দিয়েও করতে পারবেন, বুঝছে নাই। আমার একটা হয়ে গেল রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব, এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি ভাজবো। এখানে আমি তেল গরম করে নিয়েছি, ফ্রাই প্যানে মিডিয়াম গরম করেছি, দিয়ে দিব। এপাশে একটু এরকম লাল হওয়ার পরে আমি এটা উল্টে দিলাম, এটা আমি আরেকটু লাল করব, গোল্ডেন ব্রাউন হলে তুলে নিব। এভাবে আমি বাকি দুইটা ভেজে নিব। আমি ভেজে নিয়ে আসলাম, আর একটা আমি খেতে শুরু করেছি গরম গরম। গরম গরমই মজা লাগে, এটা এত টেস্ট হয়, হালকা মিষ্টি, হালকা হালকা মিষ্টি, ফলগুলোতে যতটুকু মিষ্টি আছে সেটা, আর পাশগুলো, পাশগুলো যে আমি খাচ্ছি, ভিতরটা খুবই জুসি এবং নরম হয়, আর পাশগুলো হয় মশমচা, খেতে অসাধারণ লাগে। কোনো চিনি নাই, এটা অনায়াসে যে কেউ খেতে পারবে। অনেক বাচ্চা দেখি ফল খেতে চায় না, তাদেরকে এভাবে মানে স্কুলে টিফিন দেওয়া যায়, লাঞ্চ নিজেরাও বাসায় একটু টি টাইমে খাওয়া যায়। এগুলা এভাবে সবাই বানাবেন, এটাতে কোনো সুগার নাই, ডায়াবেটিস রোগীরা খেতে পাবে। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ। সব শেষে আমার জন্য সবাই একটু দোয়া করেন, আমি দেখেন না, কথা বলতে পারছি না, আমার শরীর খুব খারাপ, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।